গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালিস বেঙ্গালি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি চলে এসেছি কয়েকটা ফুল তুলতে। এই দেখো কয়েকটা ফুল ধরেছে অপরাজিতা, তো সেগুলোকে তুলতে এসেছি বাগানে। আর আজকে তো বুধবার, আজকে গণেশ ঠাকুরের পুজো, তাই আমি কয়েকটা দূর্বা তুলে নিয়েছি। আর এখানে আমার গাছে কয়েকটা অপরাজিতা ফুল ধরেছে, তো সেগুলোকে আমি তুলতে এসেছি। তাড়াতাড়ি ফুলটা তুলে নিই, তারপরে বাড়ির বাকি কাজকর্মগুলোকে আমাকে করতে হবে। খুবই কম ধরেছে ফুল, বেশি ফুল ধরেনি, এই কটাকেই তুলে নিই। আর আমার এইদিকের গাছেও কয়েকটা ফুল ধরেছে, এগুলোকে তুলে নেব। এই দেখো হয়ে গেছে আমার ফুল তোলা। এবার বাড়িতে পানের গাছ আছে, তো সেখান থেকে কয়েকটা পান নিয়ে নেব। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পানের গাছ, বর্ষার সময় অনেক পান ধরেছিল, এখন সব মরে গেছে গাছটা। তো এখান থেকে দুই একটা পান তুলে নেব। হয়ে গেছে আমার পান তোলা, দুটোতেই আমার হয়ে যাবে। আর এগুলো হচ্ছে সব তুলসী গাছ, তুলসী পাতাও কয়েকটা তুলে নেব। হয়ে গেছে আমার তুলসী পাতা তোলা। ওই সেই মুরগিটাকে ধরবে, বাবু তুমি এটাকে ধরবে, যা ধরো গা, ধরো এসো, চলে এসো, ধরো বাবু, ধরো ধরো তো বাবু, ধরো না, চলে এসো, দেখো কেমন আসছে, দেখো যা কক্ক, ঐশী কাছে যা, যা যা ঐশী কাছে যা। আর ঐশী দেখো কেমন ছাগলকে কেমন পাতা খাওয়াচ্ছে, দেখো খাইয়ে দাও বাবু, পাতা খাইয়ে দাও। উঠে দাঁড়াও, ওঠো, খাইয়ে দাও, পাতা খাইয়ে দাও। আদর করে দিচ্ছ, আদর করছো, তুমি ছাগলকে আদর করছো, বাপরে ছাগলকে ধরে পাতা খাইয়ে দিচ্ছ তুমি, ছাগলকে পাতা খাওয়াচ্ছ ঐসি, ওরে বাপরে। আর এটাকে খাই দাও বাবু, একে খাই দাও। স্নান করা হয়ে গেছে আমার, এবার আমি পুজো করতে যাব। আমাদের দোকানে গণেশটাকে পুজো করব, আজকে বুধবার। স্নান করা হয়ে গেছে আমার, এবার আমি যাব পুজো করতে, আমাদের দোকানে গণেশ পুজো করতে যাব। আর তোমাদের দাদাভাইকে একটু খেতে দিয়ে চলে যাই, ও খাবে। আর ওর কালকে হঠাৎ পায়ে পাটা একটু মুচকে গেছে, যার জন্য পায়ে একটু ব্যথাও আছে, ভালো করে হাঁটতেও পারছে না। আর এই যে তোমাদের দাদাভাই, দাদাভাই কালকে পাটা মুচকে গেছে, পাটা একটু ফুলেও আছে, ভালো করে হাঁটতেও পারছে না, কি করে মুছে গেছে ও জানে না। এবার দাদাভাইকে খেতে দিয়ে দিই, ও খেয়ে নি, এবার আমি পুজোটা করে চলে আসি। আর এই দেখো আমার গণেশ পুজো সম্পন্ন হলো এতক্ষণে, তো পুজো করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর কি রান্না করছি তোমাদের একটু দেখাই। আর এই দেখো এইদিকে আমি একটা চাল কুমড়ো তরকারি বানাচ্ছি, গাছের একটা চাল কুমড়ো ছিল তো সেটাকে কেটে তরকারি করছি। আর এদিকে একটু চিকেন আছে, চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা বানাবো আজকে। তো আজকে এই হচ্ছে রান্না, আর মা আজকে সবজি কেটে দিয়েছে। আমাদের রান্না হয়ে গেছে, খাবার বেড়ে নিয়েছি, চাল কুমড়োর তরকারি, একটু করে আলু সিদ্ধ আর মাংসের ঝোল,
এই দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই দেখো ঐশী, ঐশী এখনো দাদা ভাইয়ের কোলে চেপে আছে, ঐশীর আজকে বাড়ি চলে যাবে, আর তাই দাদা ভাইয়ের কাছ থেকে একটা চপ নিচ্ছে। ওরা সব রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে আজকে, অনেক দিন আসা হয়েছে ওদের। ঐশী বাড়ি চলে যাবে, আমাদের সবাইকে কান্দিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর এই দেখো রিমিরা বাড়ি চলে যাচ্ছে। রিমিয়া ভাই আসবি? হ্যাঁ যাব। ঐশী শোনু, টাটা 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 করো। সোনু টাটা টাটা, দেখো তোমার মধ্যেখানে বসেছে। ঐশীরা চলে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। ঐশী থাকলে অনেক মজা করা হতো ওকে নিয়ে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এখন বানাবো কিছু পকোড়া। সন্ধ্যার টিফিনের জন্য বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ, পেঁয়াজ কুচি আর ধনে পাতা, আর এসে এর সাথে আমি দিয়ে দেবো একটু বেসন। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন, আর দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। হলুদ আর দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। এবার সব উপকরণগুলো মাখিয়ে নেবো ভালো করে। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি গরম গরম পকোড়া ভেজে নেব। আর এই দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজছি। বিকালে সন্ধ্যার টিফিনে এগুলো খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।